নমস্কার, আহারে আলাপনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো গিয়ে বাংলা নববর্ষ, তো সবাইকে শুভ নববর্ষ। যারা আমার থেকে বড় অডিয়েন্স আছে আমাদের চ্যানেলে, তাদেরকে অবশ্যই তাদের প্রণাম আমি চাইবো, চেয়ে নেব। আর যারা আমার বয়সের ছোট রয়েছে তাদের সবাইকে আমার ভালোবাসা। তো তার সাথে আমি আজকের ভিডিওটা শুরু করছি। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আজকের দিনে আমাদের নববর্ষের বাড়িতে যা যা হয়েছে। অ্যাকচুয়ালি মোটা নাড়ার কথা ছিল, কিন্তু মার শরীর খারাপ, তো এটা মোটামুটি আমাদেরই করতে হয়েছে। যেহেতু আমি লুচি মেখে দিয়েছি, এখানে লুচি রয়েছে। মানে এটা সকালবেলার খাবার অ্যাকচুয়ালি ছিল, তাও আমি খাইনি সকালবেলায়, কারণ আমি একটু তেলের জিনিস অ্যাভয়েড করছি। তো তার জন্য আমি লুচিটা তাও রেখেছি, সাথে ছোলার ডাল সকালবেলার খাবার। আর যেটা আছে আজকে স্পেশাল পোলাও, মেন কোর্সে দুপুরবেলা খাওয়ার মেন এটা পোলাও রয়েছে। আর রয়েছে হলো কি এখানে চিকেন আমের টক, এটা এই আমের টক রয়েছে। সাথে আছে হলো ছোলার ডাল, পনির রয়েছে, চিকেন তো আপনাদের সবাইকে বলেই দিয়েছি, আর রয়েছে স্যালাড, আর সাথে খাওয়ার জন্য আছে লস্যি, আর রয়েছে হলো গিয়ে আইসক্রিম আর টক দই। কিছু বাদ করলি না তো? না, মিষ্টিটা শুধু বাদ রয়ে গেছে। তাহলে ওটা তো বলিস, মিষ্টি রয়ে গেছে বাদ। ঠাকুরের ফুল দিতে গেলে সবগুলো বলতে হয়। হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, কি করা যাবে। তো যাই হোক, এই বলে আমরা শুরু করছি আজকের ভিডিওটা। অনেক কত খাবার। আচ্ছা আচ্ছা, তুমি এটা কি খাবে আগে? আগে কি তুমি পোলাওই খেয়ে নেবে? হ্যাঁ, আমি পোলাও খেয়ে নেব। অ্যাকচুয়ালি এটাকে সাইড করে রাখবো। এই যে ছোলার ডালটা সকালবেলা হয়েছে, এটা আমি খেতে পারিনি লুচি দিয়ে। তার আগে কি তুই খেয়ে নিবি লুচি দিয়ে? হ্যাঁ, একটা লুচি তো খাবো, একটা লুচি তো খাবো। দাঁড়া, আমি দিচ্ছি একটা লুচি তো খাবো। দেখ, এখানে নারকেল ফারকেল দেয়া দিয়েছি সকালবেলায়, আর দেবো? দাও একটু, একটু দাও নারকেল, আলু। এই আলু কোথায়? এই যে ছোলার ডালে যে আলু হয়নি, মা থাকলে কিন্তু ঠিক দিত। আরে কি করা যাবে, যা যেটুকু হয়েছে সেটুকু খাই। মা থাকলে কিন্তু ঠিক আলুটা মিস হতো না। সে তো হতো না, সে যখন এখন নেই, এখন কি করা যাবে দেখি। দেখা, আর আমি 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 শুরু করি। না, এবার তাহলে রাইসটা একটু ভেঙে দেখি। না, এবার আমিও ভাঙি। ভেঙে নিয়েছো? হ্যাঁ, এই যে ভাঙে নিলাম। দেখি কি দিয়ে শুরু করবি, পনির দিয়ে শুরু করি? দাও, পনির খা আগে, তারপর মাংস খাস। তুমি খাবে নাকি মাংস? হ্যাঁ, আমি একটুখানি চেখে দেবো ওখানে, শেষে দেখিস কেন। কেন খেয়ে দেখো, ভালো হয়েছে। না না, হ্যাঁ নিজে খা, আমাকে দিও না, তোমরা দিয়েছো তো, তাই ভাবছি। আর বাকি আমি একটু নিই। বেশি হয়ে গেল? বেশি হয়ে গেছে? তাহলে দে আমার পাতে তুলে দে, তুই তো এখন মাংস ধরিস। এত এতটা খাই কে? দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে। হ্যাঁ, দই পনির, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, যতই বাবা করুক মেনুটা, মানে এই যে রেসিপিটা, এটা মার, আর এটা মার পার্সোনাল রেসিপি। আরে মার কাছ থেকে তো শিখেছি। বাইরে আমি বলেছি না, মনে নেই। আর যে মার একচুয়ালি একটু শরীর খারাপ রয়েছে, তো তাও পল্লা বৈশাখে কিছু তো একটা করতে হয়, তার জন্য মোটামুটি যা পেরেছি হলুদ ভাত, যেটাকে আমরা পোলাও বলে বলছি, কিন্তু খেতে মোটামুটি পোলাওয়ের মতোই হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু তাও মা থাকলে হয়তো একটু বেটার হতো। নিয়েছি ময়েরটা সফট হয়েছে,
কিন্তু হ্যাঁ একটা জিনিস, মা করলে ব্যাপারটা একটু বেশি সফট হতো, নরম হয়েছে, একটু নরম হয়েছে, কিন্তু মা নরম হয়েছে, মা বেটার করে, সে তো হয়, সে রান্না করে সবসময় ভেসে তো হবে, এটা তো কিছুটা তো হয়েছে, মা করলে ব্যাপারটা একটু স্মুথ হতো। এটা হলো গিয়ে লেমন পেপার চিকেন, ওই জন্য বোধহয় লেমন টেমন দেওয়া আছে। এটা তো মার নিয়ে কপি করা জাস্ট, আমার আমি তো আর অ্যাকচুয়ালি পারি না, জাস্ট মার স্টাইল কপি করা। সব মুরগির ঠ্যাং, হ্যাঁ তো মুরগির ঠ্যাংই তো হবে, আর কি লাগছে দেখে, আর কিছু মনে হচ্ছে এটা দেখে? মুরগির ঠ্যাং ছাড়া দেখি, একটু খেয়ে দেখি। নিজের রান্না নিজেকেই বলছি অসাধারণ। ভাত নিবি তো দুটো? সবচেয়ে প্রিয় লস্যি, গরমকালে লস্যি দারুণ লাগে। আমি লাস্টে হার জন্য রেখে দিয়েছি। আর একটা ভালো জিনিস, এটা হচ্ছে এই আমের ঝোল। আমি হালকা একটু গ্রেভি নেবো এখান থেকে, লেবু চিপে নে, দারুন লাগে। আমি খেয়েছি তো, আমি খাবে তুমি খেলে বলো, আমি দিচ্ছি গ্রেভিটা ফার্স্ট হয়ে মাখবো রাইসের সাথে। পোলাও হচ্ছে, জানি না এটা কিরকম লাগবে, সামান্য একটু আমি লেবু চিপবো, বেশি চিপবো না, কারণ এটা ভাত নয়। নিয়ে এটার একটা মিক্সচার বানাবো, বানিয়ে রাইসের সাথে, এমনি রাইসের সাথে বেটার লাগে। মাংস আছে, নিয়ে নেব, ওটা নেব, একটাই নেব, এটা খা, খারাপ করে দিচ্ছে। একটু ইয়ে নে, পেঁয়াজ ভুলে গেছে, পেঁয়াজ শসা, পেঁয়াজ শসা, গাজর থাক, গাজর থাক, কোথায়
স্যালাড সবকিছু দিয়ে স্যালাড খেতে হয়। এবার আমের ঝোল বেশ দারুণ দারুণ আছে, তুই দেখিস খাওয়া শেষ করি। আচ্ছা আমি তো বাবা টক টকই তো দারুণ লাগবে বাবা। বাবা তো বসেই রয়েছে, জল বেরিয়ে গেছে ঝালে, চোখ দিয়ে জল বেরোয় না, টকে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। একটু মিষ্টি খা টক, তুলে তুমি আবার ভেঙে নিচ্ছ কেন? না তা আমি আস্ত ঘোষের দোকানে পাইনি কালাবার। তুই কি খাবি? হ্যাঁ আমি তো দই খাবো, আমি আর কিছু খাবো না, সব আইসক্রিম টাইসক্রিম সব সরাও। তাহলে আইসক্রিম খা সরানো থাকে, আমি তাহলে কর্নেট খাই। এরকম ভাবে সবার জন্য আলাদা আলাদা করে আনা হয়েছে মিষ্টি দই, কারণ আমার এদের এই মিষ্টি দইটা খেতে ভালো লাগে। আর সবচেয়ে কি ভালো লাগে, এটা চেটে খাওয়া, খাওয়া চেটে খেতে হয় জানি, সব খেতে টেস্ট খুলছে না খুলেছে। আমার মিষ্টির থেকে আমার দই না বেশি ভালো লাগে, মিষ্টির থেকে বলো আইসক্রিমের থেকে বলো। আমুলেরটা পাইনি, আমুলেরটা বেশি ভালো খেতে। এটা খুব একটা ভালো লাগলো। তো আজকে মোটামুটি ভিডিওটা এই অবধি, আপনারা অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা কেমন লেগেছে, চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি সাবস্ক্রাইব, সরি ভুল হয়ে গেল, ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর অবশ্যই আজকে আপনারা জানান কেমন লাগলো কমেন্ট হয়ে। আর অবশ্যই আজকে একটা জিনিস অনুরোধ করবো, মহারাজের শরীরটা খারাপ কয়েকদিন ধরে, তো আপনারা সবাই সুস্থতা কামনা করুন আমার মার, যেদিকে আমরা পরের ভিডিওতে আমার মাই যেন নিয়ে আসতে। নমস্কার, নমস্কার।